ঢাকা এবং ঢাকার বাইরে থেকে নির্বাচনের প্রচারণার খবর জানব। প্রথমেই জানব সিলেটের কাছ থেকে। প্রচার যুদ্ধে নেমেছেন আওয়ামী লীগ প্রার্থী একেম আব্দুল মোমেন। সেখানে আছেন সরকারি সহকর্মী প্রত্যুষ তালুকদার। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আমি এখন রয়েছি সিলেট নগরীর জিতু মিয়ার বাড়িতে, জিতু মিয়ার পয়েন্টে, এবং একটি বিষয় বলতে চাই যে সিলেট এক আসন বিভিন্ন কারণে, আধ্যাত্মিক নগরী, পর্যটন নগরী, প্রবাসী অধ্যুষিত নগরী সহ ভৌগোলিক কারণে কিন্তু বিশেষ একটি অবস্থানে, রাজনৈতিক কারণে। তো সিলেট এক আসনে এবার পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে রয়েছেন বর্তমান পররাষ্ট্রমন্ত্রী এবং নৌকা মনোনীত প্রার্থী ডক্টর একে আব্দুল মোমেন। তিনিও কিছুক্ষণ আগে কাজীর বাজারে করেছেন, প্রচারণা চালিয়েছেন। ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 200% পর্যন্ত ক্যাশ ভাউচার। এবং এছাড়াও তৃণমূল নারী উদ্যোক্তাদের সাথে একটি মিটিং মত বিনিময় সভা করেছেন এবং তিনি তার কথা তুলে ধরেছেন। আমরা একটু তার কাছ থেকেই জানার চেষ্টা করব। মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, এখন পর্যন্ত কেমন সাড়া পাচ্ছেন সাধারণ মানুষের? খুব ভালো সাড়া পাচ্ছি। সবাই ভোট দিবে এবং নির্ভয়ে যাবে ভোট কেন্দ্রে এবং ভোট দিবে। খুব ভালো সাড়া পাচ্ছি। নির্বাচন নিয়ে কোনো ধরনের প্রেশার আছে কিনা সরকারের? একটু পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আপনার কাছে জানতে চাই। বিদেশি কোনো সরকারের কাছে আমাদের উপরে প্রেশার নাই, তবে আমাদের নিজেদের একটা তাগিদ আছে, কারণ আমরা একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন করতে, আমরা নিজেরাই করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার যে আমরা সুন্দর স্বচ্ছ নির্বাচন করব, এইটাই আমাদের প্রেশার। আর কোনো ধরনের চাপ আমাদের, আমাদের নিজেদের চাপ, কারণ আমরা সারা বিশ্বকে দেখাতে চাই যে আমরাও পারি, আমরা বিজয়ের জাতি, আমরা। আর এই বাংলাদেশ হচ্ছে গণতন্ত্রের একটি সূতিকাগার। আমরা গণতন্ত্রের জন্য রক্ত দিয়েছি, মানবাধিকার জন্য রক্ত দিয়েছি, ন্যায় বিচার জন্য রক্ত, দুনিয়ার কোথাও এত লোক রক্ত দেয়, আমরা সেই উত্তরাধিকার। আমরা প্রমাণ করতে চাই যে আমরাও পারি। সেই জন্য আমাদের একটা নিজেদের আপনার তাগিদ আছে যে আমরা শুন, এবং এতে কোনো সন্দেহ নাই। কিছু দুষ্ট লোক যারা বাংলাদেশ চায় নাই এক সময়ে, তারা একটা দল পাকিয়েছে যে তারা দেশে গণতন্ত্র, এই গণতন্ত্র রাখতে চায় না, তারা মানুষের ভোটাধিকার রাখতে চায় না, মানুষের যে ভাট ও ভোটের অধিকার প্রতিষ্ঠিত এইটা তারা দেখতে পারে না। তারা দেশে যে উন্নয়ন হচ্ছে এই উন্নয়নের গতি দ্বারা তারা বন্ধ করে দিতে চায়। তারা এখানে আপনার অশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, এখানে মারামারি, কাটাকাটি, সন্ত্রাসী দেশ তৈরি করতে চায়, যাতে এখানে বিভিন্ন রকম যারা একটু দুর্বল আপনার কমিউনিটি আছে তাদের তারা বের করে তাদের জায়গা জমি দখল করতে চাই। আমরা তাদের বরদাস্ত করব না। অসংখ্য ধন্যবাদ আপনাকে। নিশ্চয় শুনছিলেন পররাষ্ট্রমন্ত্রী বলছিলেন যে আসলে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন তারা অনুষ্ঠিত করতে চাইছেন। এবং আরেকটি বিষয়, এখানে কিন্তু জেলা মহানগর আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দ এবং বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছে এবং এভাবেই প্রতিদিন তার নির্বাচনী প্রচারণায় আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত থাকেন। এছাড়াও অন্যান্য যে সকল প্রার্থী রয়েছেন তাদের প্রচারণা কিছুটা কম হলেও তারা বলছেন, বিশেষ করে আওয়ামী লীগের প্রার্থী, তিনি বলছেন যে এবারের নির্বাচন সিলেট এক সহ পুরো সিলেটের নির্বাচন অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে তারা আশা করছেন। এই ছিল সিলেট থেকে সর্বশেষ। প্রত্যুষ, ধন্যবাদ আপনাকে। এদিকে নির্বাচনী প্রচারের আরও খবর জানবো আমাদের রাজধানীর সহকর্মী আরিফুল ইসলামের কাছ থেকে। আরিফ, জানাবেন প্রচারণার খবর কেমন দেখছেন? দেখুন সুনন্দা, এখানে আমি ঢাকা 11 আসনে আছি। এখানে নৌকার প্রার্থী যিনি আছেন তার প্রচারণা কিন্তু সকাল থেকেই সাধারণ নেতাকর্মী যারা আছেন তার পক্ষে কাজ করছেন, কারণ 11টার দিকে সেই নৌকার প্রার্থী আসার কথা রয়েছিল কিন্তু এখন পর্যন্ত তিনি এখানে আসেনি। তাই সেই পশ্চিম রামপুরা থেকে তারা এই প্রচারণা শুরু করবেন। এমনকি দেখতে পাচ্ছেন যে যে নেতাকর্মীরা তারা কিন্তু নৌকার প্রতীকে ভোট চাইছেন, এমনকি ব্যস্ত সময় পার করছেন এই নেতাকর্মীরা, এবং বিশেষ করে তারা বলছেন যে এই রামপুরা এলাকাবাসীর যাতে করে নাগরিক অসুবিধাগুলো রয়েছে, অন্যান্য যে অসুবিধা, মাদকাত্ম করা কিংবা কর্মসংস্থান বৃদ্ধি করা, এই সমস্ত বিষয় প্রতিশ্রুতির পাশাপাশি নানা প্রতিশ্রুতি দিচ্ছে। এছাড়াও প্রার্থীরা কিন্তু আরও প্রতিশ্রুতি দিচ্ছেন যাতে করে 7 জানুয়ারি নির্বিঘ্নে এবং সুষ্ঠু পরিবেশে যাতে করে ভোট দিয়ে ঘরে ফিরতে পারে, সেই প্রত্যাশা বা প্রতিশ্রুতি তারা দিচ্ছেন, আশ্বাস দিচ্ছেন যাতে করে 7 জানুয়ারি ভোট কেন্দ্রের ভোটের উপস্থিতিটা লক্ষণীয় থাকে। এছাড়াও এই রামপুরা, পশ্চিম রামপুরা, আপনি জানেন যে পশ্চিম রামপুরা
করা জলাবদ্ধতা সৃষ্টি রয়েছে, বর্ষার সহ বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো সমাধানে তিনি নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। এমনকি আজকে এই রামপুরা পশ্চিমপাড়া থেকে তিনি প্রচারণা শুরু করবেন কিছুক্ষণের মধ্যেই, পরবর্তীতে বিভিন্ন গলি গলিতে গিয়ে তারা কিন্তু এই প্রচারণা অংশ নেবেন। আরও শুধুমাত্র যে নৌকার তিনি কিন্তু রয়েছেন তাও কিন্তু আসলে প্রচুর মোট কথা বলা যায় যে সন্ধ্যায় ব্যস্ত সময় করছেন পার্টনার সহ তার দলের নিজ দলের নেতা কর্মীরা এমনকি প্রতীকে যারা রয়েছেন। আমি এই ছিল আসলে এইখান থেকে সবচেয়ে বড় সরকারের নতুন কোনো আসনের কোনো প্রার্থী বা কোনো প্রার্থীকে নেওয়ার চেষ্টা করবো তার প্রচারণা তুলে দেওয়ার চেষ্টা করেছিল সবচেয়ে সুন্দর। আরিফ, ধন্যবাদ আপনাকে। রাজধানীর উত্তরা থেকে নির্বাচনের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আফরিন আনোয়ার। আফরিন, ঢাকা 18-তে প্রচারণা কেমন দেখছেন? সেখানে প্রচারণায় এগিয়ে আছেন কোন প্রার্থী? আপনাকে অসংখ্য ধন্যবাদ। যেমনটা আসলে দেখছিলাম সিলেট থেকে এবং রাজধানীর বিভিন্ন জায়গা থেকেই কিন্তু বিভিন্ন প্রার্থীরা প্রচারণা শুরু করেছে। আওয়ামী লীগ, জাতীয় পার্টি, সেই সাথে কিন্তু স্বতন্ত্ররাও কোনোভাবে পিছিয়ে নেই। এই মুহূর্তে আসলে ঢাকা 18 আসনে আছি, সেখান থেকে মোহাম্মদ খোরশু চৌধুরী, তিনি কেটলি প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসনের জন্য কিন্তু এবারে লড়ছেন। আমরা এই মুহূর্তে প্রচারণায় আছি ঠিক এয়ারপোর্ট এরিয়াতে, কথা বলবো আসলে তার সাথে যে ওনার আসলে এই নির্বাচনকে ঘিরে প্রত্যাশার জায়গা কতটুকু একটু যদি জানান যে আসলে আপনি কেন কেটলি প্রতীকটা আসলে স্বতন্ত্র হিসেবে দাঁড়িয়েছেন, যেহেতু আপনার প্রতীক কেটলি, সেই জায়গা থেকে আসলে জনগণের জন্য আপনি কি করতে চাইছেন? দেখুন, এখানে স্পষ্ট আসলে আমাদের বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা, উনি ইলেকশনটাকে একটা প্রতিযোগিতামূলক উৎসব মুখর করার জন্যই কিন্তু আজকে আমরা প্রার্থিতা হয়েছি। উনি যেহেতু ওপেন করে দিয়েছেন, আপনি কিন্তু এখানে একটা মনোনয়নের প্রার্থী হলো নৌকা মার্কা, আর আমরা কিন্তু তার নির্দেশিত প্রার্থী, তার ফলে আমরা স্বতন্ত্র প্রার্থী হয়েছি। আমরা কিন্তু একই ঘরের লোক আমরা, তো এখন যেহেতু আমাদের এই এলাকাতে নৌকা নাই, সেহেতু এখন আমি বলতেই পারি যে আমি নৌকার প্রার্থী, বাট নৌকা মার্কা আমার নাই, কিন্তু আমি কেটলি মার্কা দিয়ে ইলেকশন করছি। আপনারা দেখবেন যে আমার বিভিন্ন মিছিল মিটিংয়ে আমাদের নৌকা যত নেতাকর্মীরা আছেন, আজকে যেখানে দাঁড়িয়ে আছে সেখানে আপনার বিমান শ্রমিক লীগের কিন্তু এখানে আমরা একটা অনুষ্ঠান করলাম, তো সবাই আসলে স্বতঃস্ফূর্তভাবে আমার সঙ্গে আছে। এবং ওনাদের যে চাহিদাটা সেটা হলো যে এলাকা অবহেলিত আছে, সেই অবহেলিতের মধ্যে হলো জলাবদ্ধতা আমরা নিরসন করার জন্যই আমরা কাজ করব। আর সেটা আমরা প্রায়োরিটি দিচ্ছি হলো আমাদের মাদক, সন্ত্রাসী এবং কিশোর গ্যাং যেটা আছে, এটাকে আমরা জিরো টলারেন্সের মধ্যে নিয়ে আসবো। আমরা বেশ কিছু আমরা ইশতেহারের মধ্যে দেখেছি, সেগুলো আমরা বাস্তবায়ন করবো একটা একটা করে প্রায়োরিটি বেসিস। প্রথম যে জিনিসটা হলো যে বসবাসযোগ্য একটা উত্তর আমরা করতে, একটু যদি জানান যে আওয়ামী লীগ কিন্তু আসলে জাতীয় পার্টিকে সমর্থন দিয়েছে, সেই জায়গা থেকে আসলে জাতীয় পার্টির প্রার্থীকে আসলে সহযোগিতা না করে স্বতন্ত্র হিসেবে দাঁড়ানোর কারণে আসলে কোনো ধরনের ভোট ব্যাংকে কোনো ধরনের সমস্যা বা জটিলতা তৈরি হবে কি না? দেখুন, আপনার জাতীয় পার্টিকে দিয়েছে, জাতীয় পার্টি কিন্তু অ্যালাইন না, জোটবদ্ধ না আওয়ামী লীগের সঙ্গে, তারা তাদের মার্কা নিয়ে ইলেকশন করতেছে। জোটবদ্ধ যারা আছে 14 দল, তারা দেখছেন নৌকা মার্কা নিয়ে করতেছে। এইখানে আসলে আমাদের ভুল বোঝানো হচ্ছে, আমাদের একটা কনফিউশন তৈরি করতেছে জনগণের মধ্যে। জনগণের মধ্যে কনফিউশন করা কিছু নাই, এখানে জননেত্রী স্পষ্ট করে বলেছেন যে স্বতন্ত্র ইলেকশন এবং স্বতন্ত্রদেরকে আমাদের সবচেয়ে বড় যে জিনিসটা হলো যে জননেত্রী কিন্তু আমাদেরকে সাপোর্ট দিচ্ছেন একেবারে সরাসরি। যে আসলে এখানে একটা কথা হলো যে জনগণের যে ভোট রায়, এই রায়টা যে প্রার্থীকে দিবে সে নির্বাচিত হবে। সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বলবেন যে 7 জানুয়ারি আসলে কেন তারা ভোট কেন্দ্রে আসবে, তাদের ব্যাপারে আসলে আহ্বানটা কি? আপনার প্রার্থী এখন অনেকে হয়েছে এবং যোগ্য প্রার্থী দেখে তারা ভোট দেবে। আপনারা বিগত দিনে দেখেছেন যে আপনার শুধু একজন নৌকা প্রার্থী ছিল, অন্য অন্য প্রার্থী কিন্তু যোগ্য ছিল না, যার ফলে কিন্তু ভোট কিন্তু কাউন্ট হয় নাই, ওরকম কাস্টও হয় নাই। এবার কিন্তু অনেক যোগ্য প্রার্থী আছে মাঠে, এবং আমার কাছে মনে হচ্ছে সবাই যদি আমরা এবং সবার জনগণের কাছে যাইতে পারি এবং যাই আমরা, তাহলে আপনার ভোট কেন্দ্রে জনগণ আসবে। সুনন্দা, আসলে যেমনটা দেখছিলেন যে স্বতন্ত্র প্রার্থীরাও কিন্তু যথেষ্ট আশাবাদী আছেন যে তারা যদি সব দলের অংশগ্রহণ নিশ্চিত করা যায়, স্বতন্ত্র, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ, তাহলে সাধারণ মানুষ নিশ্চয়ই 7 জানুয়ারি ভোট কেন্দ্রে আসবে এবং তাদের পছন্দের প্রার্থীকে তারা নির্বাচিত করবে। সুনন্দা, ফিরে যাবো স্টুডিওতে আপনার কাছে। আপনি, ধন্যবাদ আপনাকে।
এবার ঢাকা এক আসন নির্বাচনের খবর জানব দাউদ খানের কাছ থেকে। দাউদ জানাবেন দোহারে জনগণের চাহিদায় কে আছেন এগিয়ে। ঢাকার যে ২০টি আসন রয়েছে তার মধ্যে ঢাকা এক আসন কিছুটা ব্যতিক্রম, কারণ এখানে ঢাকা ২০ আসনের মধ্যে সবচেয়ে বেশি জমজমাট যে লড়াইটি হয়ে থাকে কিংবা নির্বাচনী যে প্রচার প্রচারণা সেটি কিন্তু এখানে হয়ে থাকছে বলে আমরা গত কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি। আমি সকাল থেকে আসলে দোহারে যে নবাবগঞ্জ এলাকাটি রয়েছে সেখানে আমরা এসেছি, নবাবগঞ্জ উপজেলা এলাকায়। এখানে আসলে আওয়ামী লীগের যিনি প্রার্থী রয়েছেন প্রধানমন্ত্রীর শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, তার একটি পথসভা হবার কথা রয়েছে এই পূর্ব একটি গ্রামের। এখানে আসলে মূলত সাধারণ যারা মানুষেরা রয়েছেন কিংবা ভোটার রয়েছেন তারা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং কিছুক্ষণের মধ্যেই আওয়ামী লীগের প্রার্থী তিনি এখানে আসবেন এবং পথসভায় অংশগ্রহণ করবেন। আপনি যে প্রশ্নটি করেছেন, আমরা সকাল থেকে এখানকার যারা জনগণ রয়েছে এবং যারা ভোটার রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা একটি কথা বারবারই বলছেন যে তাদের এই এলাকাটিতে আসলে যেহেতু নদী ভাঙ্গনের একটি এলাকা রয়েছে অর্থাৎ ঢাকা এক আসনে, সুতরাং নদীতে একটি স্থায়ী বাঁধ নির্মাণের কথা বলছেন, পাশাপাশি গ্যাসের যে কথাটি বারবারই কিন্তু এলাকার জনগণ বলে আসছিলেন, অর্থাৎ এবার যারা জনপ্রতিনিধি হয়েছেন তারা যেন তাদের গ্যাসের যে চাহিদাটি রয়েছে সেটি যেন তারা পূরণ করেন সেই কথাটি তারা বলছেন, এবং এর পাশাপাশি অর্থনৈতিক একটি অঞ্চল অর্থাৎ অর্থনৈতিক করিডর গড়ে তোলবার কথা কিন্তু সাধারণ যারা জনগণেরা রয়েছেন তারা কিন্তু বলছেন। অর্থাৎ মূলত সকাল থেকে আমরা দেখতে পেয়েছি জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ রয়েছে, বিভিন্ন গ্রাম থেকে অর্থাৎ বিভিন্ন উপজেলার যে গ্রামগুলো রয়েছে এবং বিভিন্ন ইউনিয়নগুলো রয়েছে সেখান থেকেও কিন্তু সাধারণ মানুষজন এই পথসভাগুলোতে অংশগ্রহণ করছেন, এবং বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এই যে এখানকার যে প্রচারণা সেটি আরও তীব্রতর হবে। আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিপুল পরিমাণে আসলে যারা নারী ভোটারেরা রয়েছেন তারা এখানে এসে উপস্থিত হয়েছেন। আমরা একটু কথা বলতে চাই আপনাদের সাথে, একটু কথা বলি যে এখানে তো আওয়ামী লীগের প্রার্থী হয়ে আপনারা এখানে এসেছেন, আসলে সাধারণ ভোটার হিসেবে আপনাদের কি প্রত্যাশা রয়েছে এই এলাকাটি ঘিরে কিংবা প্রতিনিধিদের কাছে কি চাওয়া রয়েছে? আমার আসলে চাওয়া যে আমরা সালমান ভাইয়ের জন্য মাঠে নেমেছি, আমরা চাই যে সালমান ভাইকে বিপুল ভোটে হচ্ছে জয় করতে, আমরা চাচ্ছি নৌকাকে হচ্ছে আবারও জয়ীভাবে দেখতে, আমরা আসলে সালমান ভাইয়ের জন্য দেখেন উন্নতি হোক। আর সালমান ভাই যা করেছে বা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জন্য যা করেছে দেশের রত্ন, আমরা চাই তাকে আরও আগে নিয়ে যেতে, আমরা চাই হচ্ছে সে যেন আমাদের সাথে সবসময়, আমরা চাচ্ছি তার সাথে সবসময় থাকতে, সবাইকে নিয়ে থাকতে, আমরা চাই আমাদের মহিলাদের জন্য সে আরো কিছু করুক, আমাদের মহিলাদেরকে আরো এগিয়ে নিয়ে যাক, এটাই আমাদের প্রত্যাশা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আসলে আপনাদের অনেক প্রত্যাশা রয়েছে সেগুলো শুনলাম, সারাদিনই শুনবো। আসলে এই এলাকার যারা জনগণেরা রয়েছেন তাদের অনেক প্রত্যাশা রয়েছেন, হয়তো বা যারা জনপ্রতিনিধি রয়েছেন তারাও তাদের যে প্রতিশ্রুতিগুলো সেগুলো দিচ্ছেন এবং প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন সেই আশাটি তারা করছেন। তো এই ছিল সার্বিক অবস্থা। সুনন্দা দাও, ধন্যবাদ আপনাকে।